নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি টমেটো আলু পোস্তের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে দুর্দান্ত স্বাদের হয়, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে টমেটো আলু পোস্ত, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই বাড়িতে আপনারা রেসিপিটা ট্রাই করবেন। কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম হলে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজকে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। দেখুন পেঁয়াজ আমার নরম হয়ে এসছে, হালকা করে ভাজা হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের ওপর লম্বা করে কেটে রাখা আলু। আলুকেও পেঁয়াজের সঙ্গে মিনিট দুয়েক সময় নাড়াচাড়া করে নিয়ে আলুর ওপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। প্রথমেই আমি পেঁয়াজে ভাজার সময় পেঁয়াজ লবণ অ্যাড করেছি, সেই দিক মাথায় রেখে লবণ অ্যাড করে ভালো করে লবণ মিক্সড করে দিয়ে মিনিট দুয়েক সময় ঢাকা দিয়ে রেখেছিলাম। আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে মিনিট দুয়েক সময়ের জন্য রেখে দেব। অপরদিকে গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি 50 গ্রাম মতো পোস্ত, অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। পোস্তকে মিক্সার গ্রাইন্ডারে আমি বেটে নেব। দেখুন আলু 80% সেদ্ধ হয়ে গেছে। একটা আলু কেটে আমি দেখিয়ে দিয়েছি, অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো ও কাঁচা লঙ্কা। টমেটোকেও ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায়। আলুর সঙ্গে নাড়াচাড়া করে টমেটোকে হালকা করে ভেজে নিয়েছি। দেখুন টমেটো হালকা সফট হয়ে গেছে, অ্যাড করে দিচ্ছি পোস্ত। যেহেতু আলুতে লবণ অ্যাড করা আছে, টমেটো নাড়াচাড়া করতে করতে হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে এবং অনেকটা নরমও হয়ে এসছে। অ্যাড করে দিয়েছি পোস্ত ও গ্রাইন্ডার ধোয়া জল। ভালো করে মিক্সড করে মিনিট দুয়েক সময় ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন আলু পোস্ত রেডি সার্ভ করার জন্য। গরম গরম সাদা ভাতের সঙ্গে আমি সার্ভ করব। ধন্যবাদ।